করোনায় বন্ধ থাকার পর ইতালির ভেনিসে শুরু হয়েছে 59তম আন্তর্জাতিক আর্ট প্রদর্শনী। বিশ্বের 80টি দেশের অংশগ্রহণ করা এ প্রদর্শনী চলবে টানা 6 মাস। আর চতুর্থবারের মতো নিজস্ব প্যাভিলিয়ন নিয়ে এতে অংশ নিয়েছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন ইতালির ভেনিস প্রতিনিধি আসলামুজ্জামান। ইতালির ভেনিসে শুরু হয়েছে 59তম আন্তর্জাতিক আর্ট প্রদর্শনী। করোনা নিষেধাজ্ঞা না থাকায় এবার অত্যন্ত জমকালো আয়োজনে এর উদ্বোধন করা হয়। বিশ্বের 80টি দেশের অংশগ্রহণে এ প্রদর্শনী চলবে টানা 6 মাস। প্রদর্শন করা হবে বিশ্বের নামকরা সব শিল্পীদের শিল্পকর্ম, প্রতিফলিত হবে পৃথিবীর সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য ভাণ্ডার। চতুর্থবারের মতো এ প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ। আর্ট প্রদর্শনীতে বাংলাদেশের নিজস্ব প্যাভিলিয়ন উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। এ সময় তিনি বলেন, সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে বন্ধন তৈরি হয়। বাংলাদেশের সাথে 100টি ইতালি না অংশগ্রহণকারী সমস্ত দেশের সাথে 80টি দেশের সাথে নতুন একটি সম্পর্ক তৈরি হবে। নিজেদের প্যাভিলিয়নের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধি সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সাবিয়া পারভীন। আর দেশের শিল্পীদের দেশপ্রেম ও প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লেকত আলী লাকি। ভেনিস আর্ট বাইনিয়াল যেটা, এটা প্রত্যেক 2 বছর পরপর হয়। আর্ট যে ওয়ার্কটা, বাংলাদেশের যে আর্টিস্ট, আমরা এখন বাংলাদেশ মিডল ইনকাম কান্ট্রিতে প্রবেশ করছে এবং সংস্কৃতির যে কোনো ভাষা নাই, ল্যাঙ্গুয়েজ নাই, আর্টের মাধ্যমে আর্ট ওয়ার্কে আমরা কতটুকু রিচ বা আমাদের আর্টিস্টরা কীভাবে থিঙ্ক করে, এই আর্ট ওয়ার্ক যদি আমরা এইরকম ভেনিস বাইনিয়ালের মতো জায়গায় যেখানে পৃথিবীর সব পর্যটকরা আসে। বাংলাদেশ দেশটি ছোট হতে পারে, কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু তার একটি অনেক গভীর শিকড় রয়েছে। আজ থেকে 1200 বছর আগে পাল যুগের যে চিত্রকলা, সেখান থেকে কিন্তু আমাদের জার্নিটা শুরু হয়েছে। এবং বিশেষ করে আমাদের স্বাধীনতার পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর থেকেই আমরা বাংলাদেশে এশিয়ান আর্ট বিয়েনাল যেটা আয়োজন করি, সেটি 42 বছর হয়ে গেল। সেখানে অক্টোবর নভেম্বর মাসে 2 মাসব্যাপী যে বিয়েনালটা হবে, সেটি 19তম, সেখানে 112টি দেশ কিন্তু অংশগ্রহণ করছে। এ সময় উপস্থিত ছিলেন মিলানে নিযুক্ত বাংলাদেশ কনসালন জেনারেল এম জে এস জাবেদ, বাংলাদেশ প্যাভিলিয়নের কিউরেটর বিবিয়ানা বানুচি সহ বাংলাদেশ থেকে আগত শিল্পী, দূতাবাসের কর্মকর্তা বৃন্দ। আর নিজ দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরায় আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা।